সাবেক আজিবি চৌধুরী আবদুল্লাল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। সকালে তাকে আদালতে হাজির করে উত্তরার পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় রিমান্ডের আবেদন জানায় তদন্ত কর্মকর্তা। আদালত তা আমলে নিয়ে তার 3 দিনের রিমান্ড দেয়। এছাড়া আবদুল্লাল মামুনকে নতুন করে মিরপুর মডেল থানার 2টি মামলা ও উত্তরা পশ্চিম থানার আরও 1টি মামলার আসামি করে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আমির হোসেন আমু, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, হাসানুল হক ইনু, জিয়াউল আহসানকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। শেখ হাসিনা গণভবনকে সে মিটিং করেছে বিভিন্নভাবে, এবং এই কখনো সেই হত্যাগুলো বিষয়ে সে কখনো তার বা এগুলো যে হত্যাগুলো অন্যায় করা হচ্ছে এই ধরনের সে কখনো অনুতপ্ত বা বক্তব্য রাখে নাই। পুলিশ বাহিনীর প্রধান আইজিপি ছিলেন এবং ওনার ভূমিকা এই ফিল্ড লেভেলে না, যে প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়া, যে তথ্য উদ্ঘাটনের কথা বলছে সেইটা তারা সেই ধারণা এবং তথ্য উপাত্ত সবই জেলগেটে জিজ্ঞাসাবাদ করলে পাইতে পারে।